আইপিএল শুরুর আগে চোটাঘাতে ভুগছেন কোন তারকা ক্রিকেটাররা? নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত জানাই। এখন সময় হয়ে গিয়েছে স্পোর্টস প্লাসের। আমি স্নেহা, এসে গিয়েছি খেলার দুনিয়ার বিশেষ সব খবর নিয়ে। আর মাত্র হাতে গোনা নদিনের অপেক্ষা, এরপরই শুরু হয়ে যাবে 2022 আইপিএল। আগামী 26 মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের মাধ্যমে শুরু হবে টুর্নামেন্ট। আসন্ন আইপিএল এ নতুন দুই দল আত্মপ্রকাশ করতে চলেছে। সেই দুই দল সহ লিগের পুরনো আটটি দল এই মুহূর্তে জোর কদমে টুর্নামেন্টের প্রস্তুতি সারছে। তবে এর মধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি এমনও রয়েছে যারা দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের চোটাঘাত নিয়ে খানিকটা দুশ্চিন্তায় রয়েছে। এবার এমনই পাঁচ তারকা ক্রিকেটারের নাম একটু জেনে নেওয়া যাক যারা 2022 আইপিএল শুরুর প্রাককালে ফিটনেস সমস্যায় ভুগছেন। ঋতুরাজ গায়কোয়াড়, চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে হাতে চোট পেয়েছিলেন সিএসকে তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। সেই চোট এখনও সম্পূর্ণ সারেনি। ঋতুরাজ এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব সারছেন। দীপক চাহার, চেন্নাই সুপার কিংস। শুধুমাত্র ঋতুরাজ গায়কোয়াড়ই নন, চেন্নাই সুপার কিংসের তারকা ফাস্ট বোলার দীপক চাহারও এই মুহূর্তে চোটাঘাতের সমস্যায় ভুগছেন। ঋতুরাজের মতো দীপকও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেই চোট পেয়েছিলেন। তিনিও তার সিএসকে সতীর্থ ঋতুরাজের সঙ্গে জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব সারছেন। 2022 আইপিএলে দীপককে খেলতে দেখা যাবে কি না তা এখনও কিন্তু নিশ্চিত নয়। সূর্যকুমার যাদব, মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এর ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সও দলের তারকা খেলোয়াড়ের চোটাঘাতে আক্রান্ত হওয়ার সমস্যায় ভুগছেন। ঋতুরাজ দীপকের মতোই সূর্যকুমার যাদবও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেই আঙুলে চোট পান। সেই কারণে এবার শোনা যাচ্ছে 2022 আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে খেলতে দেখা যাবে না তাকে। হার্দিক পান্ডিয়া, গুজরাট টাইটান্স। 2022 আইপিএল এ আত্মপ্রকাশ হতে চলেছে দুই নতুন দলের, এর মধ্যে একটি হল গুজরাট টাইটান্স। সেই দলের নেতৃত্ব দিতে দেখা যাবে ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। তবে টুর্নামেন্ট শুরুর প্রাককালে হার্দিকও চোটাঘাতের সমস্যায় ভুগছেন। এই মুহূর্তে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা দিতে গিয়েছেন। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে হার্দিককে কিন্তু কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে দেখা যায়নি। মার্ক উড, লখনৌ সুপার জায়ান্টস। 2022 আইপিএল নিলামে 7.5 কোটি টাকা দিয়ে ইংল্যান্ড পেসার মার্ক উডকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তবে উডের ডান কনুইয়ে চোট লেগেছে, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি উড। আর ঠিক এই কারণেই 2022 আইপিএলেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র খেলার দুনিয়ার খবরই নয়, দেশ বিদেশের সব ধরনের খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।